ভাই এখানে বারবার বলতেছি তাহেরি ভাই আসে নাই, ধাক্কা ধাক্কি করার দরকার নাই। আমার ভাই তাহেরি ভাই আসলে ধাক্কা ধাক্কি হইলেও জিনিসটা সুন্দর, আমি তো ছোট মানুষ, আমার লাগে কি লেগে ধাক্কা ধাক্কি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। এই মাহফিল নির্দিষ্ট সময়ের পরে আর থাকবে না। আমাদের বসাটা যেন হয় মাওলার দরবারে ক্ষমা পাওয়ার নিয়তে। বলা তো চাই না কার বলাটা মাওলা পছন্দ করে কবুল করে সারা জীবনের কবিরা সগিরা গুনাহ মাফ করে দিতে পারে। সুতরাং নিয়তটা ওইটাই থাক, মাওলার রহমতের দরবারে ভিক্ষুক সেজে বসি, আওয়াজটুকু বের করি ওই সত্তার নামে যিনি আওয়াজ করার তৌফিকটুকু আমাদেরকে দান করেছে। একজন আল্লাহর বান্দার জবানও যেন চুপ করে না থাকে, প্রেমময় আওয়াজ নিয়ে হক লা ইলাহা শেষবারের মতো দেখি সবাই একই আওয়াজে ত্রিভুবনের মধ্যে ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর অধকার চাঁদপুর কচুয়া রহিমানগর সাতবাড়িয়া মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও অত্র এলাকার সকল সুন্নি তরিকত ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উশান নূরানি ইমানি মাহফিলের সম্মানিত সদরে মহতরম জনাব আল হাজ মোহাম্মদ আশরাফ হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, সারা বাংলার ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার শাহপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত স্টেজে আমন্ত্রিত উলামায়ে কেরাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার সম্মানিত মা বোনেরা, উপস্থিত হাজারানে মজলিস এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সকলে মিলে
ওই রহমানের রহমতের দরবারে অন্তরের মহব্বতের আওয়াজটুকু মিশ্রিত করে একবার শুকরিয়া আদা করার চেষ্টা করব যে রহমান রহিম রহমত করে আমাদের মতো অযোগ্য বান্দাদেরকে আজকের মাহফিলে বসার সৌভাগ্যটুকু করে দেওয়ার মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরগুলা করে করে নিজেদের নেকির পাল্লা ভারী করার সুযোগ দান করেছেন ওই আল্লাহর দরবারে ঈমানি কণ্ঠে শুকরিয়া আদায় করে উচ্চস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন আল্লাহ পাক আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন এই মুহূর্তে এই এলাকায় যতগুলা কবরবাসীর কবরে আজাব হচ্ছে এই মাহফিলের উসিলায় সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন আমিন প্রিয় হাজেরিন আমি তাহিরি ভাই নই ওনার ছোট ভাই আপনাদের মহব্বত উপস্থিত হয়েছে সুদূর চট্টগ্রাম থেকে আল্লাহর ওয়াস্তে আমি সকলের কাছে একটু হাত জোর করব যতক্ষণ মওলা আমি অদম অযোগ্যকে দিয়ে বলায় সকলের কাছে একটাই অনুরোধ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন কিসের কান মনের কান আর একটু চিল্লাই বলেন মনের কান প্রত্যেকটি কথা শোনার পরে আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না অনুরোধ শুধু বাই হিসাবে এতটুক আপনার কাছে আমি রাখলাম প্রতিটি কথা শোনার পরে নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেক দিয়ে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে ভেবে দেখবেন সঠিক মনে হলে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নেই কারণ তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহব্বতের নাম ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহব্বতের নাম ইসলাম ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলা ঠেলির নাম ইসলাম নয় কোলাকুলির নাম ইসলাম আমরা যে ইসলাম মানি সেই ইসলাম আমাদেরকে মহব্বত শিখায় আমাদের ইসলাম তো সেই ধর্ম যেই ধর্ম আপনাকে আমাকে আমাদেরকে শিক্ষা দিয়েছে কেউ যদি তোমার চলার পথকে বন্ধ করে দেয় আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয় তার জন্য চলার রাস্তা তুমি খুলে দাও চলার রাস্তা তুমি খুলে দাও সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কেউ যদি তোমার পাতের বাদ কেড়ে নিয়ে যায় তৌফিক যদি আসে তাকে দুই বেলার খাবার ব্যবস্থা করে দাও শুনুন লক্ষ জনতা হয়ে গেল আল্লাহ মাহফিল কবুল করবে পাঁচজন মানুষ হয়েছে আল্লাহ মাহফিল কবুল করবে না এমন কোনো কথা না বলেন না আপনি নামাজ পড়েন কাকে কবুল করানোর জন্য ভাই যুবক ভাইরে তো আওয়াজ দিয়ে বলেন আপনি যে রোজাটা রাখেন রমজানের সময় ক্ষুধা যে সহ্য করেন বুকের তৃষ্ণা সহ্য করেন কাকে সন্তুষ্টি করার জন্য আপনার আল্লাহ কি এমন যে এসি ওয়ালা মসজিদে নামাজ পড়লে কবুল করবে বাংলা মসজিদে নামাজ পড়লে কবুল করবে না তাহলে আপনার আল্লাহ তো পাঁচতলা বিল্ডিং দেখে না আপনার আল্লাহ তো এসি ওয়ালা মসজিদ দেখে না তো প্যান্ডেলের দূরত্ব দেখে না আল্লাহ পাক বলে যে আমার কাছে চেহারার দাম নাই আমার কাছে মানুষের আধিক্যতার দাম নাই আমার কাছে সৌন্দর্য দাম নাই আল্লাহ তুমি কি চাও আল্লাহ পাক বলে যে আমি বান্দার শুধু পবিত্র মনটা দেখতে থাকি সুবহানাল্লাহ তাকবীর তাকবীর উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা প্রিয় হাজেরিন বিরক্ত লাগলে চলে যান আশেক থাকলে বসবেন কথা বলে না লক্ষ আবেগ এক পাল্লায় যদি রাখা হয় অন্য পাল্লায় যদি একজন আশেক রাখা হয়
আপনার আল্লাহর কাছে আশিকের পাল্লাটাই ভারী হবে। আপনি কি হতে চান আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন লক্ষ্য আবেগ একজন আশিকের তুলনায় কোনো কিছু নয়। একটু খেয়াল করবেন, আমি এখানে আশিক দেখতে চাই, আমি এখানে সেই সমস্ত বান্দাদেরকে দেখতে চাই যারা নিজের জীবনে অতীতে গুনাহ করেছে, এখন আফসোস করছে, আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই যারা আল্লাহর রহমতের দরবারে ভিক্ষুক সেজে বসতে চাই, আমি তাদেরকে দেখতে চাই যারা হাশরের সেই বেসাহারা মুহূর্তে রহমাতুল লিল আলামিন নবীর সুপারিশের আশা করে, আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই যাদের অন্ধকার কবরে জগৎবাসী আত্মীয় স্বজন যাদেরকে অন্ধকার কবর করে মাটির নিচে চাপা দেওয়ার পরে যারা নিজের কবরকে অন্ধকার দেখতে চাই না নূর দিয়ে আলোকিত দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই। বিশেষ করে যারা যুব সমাজ আছেন, ইয়াং জেনারেশন, স্কুল কলেজ ভার্সিটির আমার ভাইয়েরা আছেন, আপনাদের গভীর মনোযোগ। ভাই এখানে বারবার বলতেছি তাহিরি ভাই আসে নাই, ধাক্কা ধাক্কি করার দরকার নাই। আমার ভাই তাহিরি ভাই আসলে ধাক্কা ধাক্কি হইলো জিনিসটা সুন্দর, আমি তো ছোট মানুষ, আমার লাগে কি লেগে ধাক্কা ধাক্কি করবেন, দরকার নেই। শুনুন, একটু মনোযোগ। সফলতা ব্যর্থতা কোনটা চান? আমি ছোট করে কইছে বলে আপনারাও কইবেন ছোট করে, আপনারা সফলতা নাকি ব্যর্থতা? যাদের দাদা নানার বয়সী চুপ করে থাকেন, আপনাদের কথা বলার দরকার নাই, আপনারা এই কথা বলতে বলতে সিল্লেতে সিল্লেতে কালাদারি সাদা বানাইছেন, আর কত সিল্লেবেন? আপনাদের পক্ষ থেকে আপনাদের নাতি যারা যুবক আছে তারাই কথা বলিয়ে দিতে পারবে। যুবক ভাই যারা আছেন একবার বলেন তো দেখি মারহাবা। থাকতে আমাদের দাদা নানার কথা বলা লাগবে, কারণ কথা বলতে দিলে তো সমস্যা, কখন জানি আবার মারহাবা কইতে যায় দাঁত একটা পড়ে যায়, ঠিক নিও? সফলতা চান না ব্যর্থতা চান? আপনি আমি সফলতা বলতে কি বুঝি? গোল্ডেন এ প্লাস পেয়েছে সফল, গোল্ডেন এ প্লাস পেয়েছে সফল, এ মাইনাস পেয়েছে ব্যর্থ, চাকরি পেয়েছে সফল, চাকরি পাই নাই ব্যর্থ, এটাই আমাদের মাথায় বসা। একটু কথা মনে রাখবেন, সফলতা যদি আপনারই হয় কবরে আপনার সাথে গেল না কেন গোল্ডেন এ প্লাস? সফলতা যদি আপনার হয় চাকরি পাওয়া, 28 দিন চাকরি করার পর আপনি যদি মারা যান বেতনটা আপনার কবরে না দিয়ে আপনার বউ ফুলাকে কেন দিচ্ছে? সফলতা যদি আপনার হয় বিদেশ যাওয়া, লাশটা কেন পাঠাই দিচ্ছে? কি সফলতা জেনেছি, আসল সফলতা কি? শুনুন, সত্যিকার সফলতা সেটাই যেটা আপনার সাথ ছাড়বে না, সত্যিকার সফলতা সেটাই যেটা আপনার জীবনও আপনার সাথে থাকবে, কবরও আপনার সাথে থাকবে, হাসরও আপনার সাথে থাকবে, এটাই আপনার আসল সফলতা, এটাই আপনার আসল সফলতা। কথা বলেন ঠিক না বে? ঠিক।